اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. আনিকুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে মানুষ করে করে। আবার তো কি দিন মানুষকে কিভাবে জান্নাত বা জাহান্নামে প্রবেশ করানো হবে তাকে কি পাপ অনুযায়ী জাহান্নামে থাকতে হবে তারপরে তখন জান্নাতে যাবে নাকি কি ভারী হওয়ার কারণে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে নেকি যদি কারো বেশি হয় পাপের চাইতে তাহলে কি আমাদের দিন সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে যদি তার গোনা গোনাহের লিস্টের মধ্যে কোন প্রকার শির বিদাতের গোনা না থাকে অন্যান্য গোনা অনেচ্ছাকৃত ভাবে করে ফেলেছে বা এমন কিছু গুনাহ যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত সেসব গুনাহের কারণে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 48 এবং 116 নম্বর আয়াতে ইন্না আল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি অয়াক ফিরোমা দোনা দালি কালি মাইয়াশা আল্লাহ তাআলা শিরখের গোনা ক্ষমা করেন না শিরক ব্যতীত বাকি যেগুলো গোনা রয়েছে সেগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন তো এখানে আমরা বুঝতে পারলাম যে যেগুলো ছোটোখাটো গোনা এগুলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে নেকি যদি ভারী হয় পাপের পাল্লার চাইতে নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল এখানে আল্লাহ তাআলা বলেছেন ফাম্মা আমাং সাকুলত মাওয়াজিনু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া সেই দিন কিয়ামতের দিন যখন মানুষের পাপ এবং এবং নেকি ওজন করা হবে সেই দিন যদি মানুষের নেকি ভারী হয়ে যায় পাপের চাইতে তাহলে ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া তার থাকার জায়গা হবে সুখের জায়গা ও আম্মা মান খাফাত মাওয়াজিনু আর যদি তার নেকির চাইতে পাপের পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে ফা হাবিয়া তাহলে তাকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করতে হবে যেটা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত একটা জায়গা তো এই এটা হচ্ছে মিজানের পাল্লায় মানুষের নেকি এবং পাপ ওজনের একটা সিস্টেম আল্লাহতালা এই সিস্টেমে বান্দাকে তার স্বচক্ষে দেখিয়ে তাকে জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করাবেন মূলত আল্লাহ তালা এটা এই জন্যই এই পদ্ধতি গ্রহণ করেছেন যাতে কেউ অস্বীকার করতে না পারে এ ব্যাপারে রেস্তোরাঁ আরফের মধ্যেও রয়েছে প্রথম দিকে তো এটা হচ্ছে মিজানের পাল্লার একটা আল্লাহ তালা করে রেখেছেন যেটার মাধ্যমে আল্লাহ তালা মানুষকে পাপ এবং নেকির ভারটা ওজনটা দেখাবেন দেখিয়ে তাকে জান্নাত এবং জাহান নামে প্রবেশ করানো হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ক্ষমা করুন যেন আমরা সকলেই কোরআন এবং শহীদ অনুসরণ করে তার সন্তুষ্টি কামনা করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল